हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू शिमास कॉर्नर। चले आसलम आपनादेर सामने आरेकटा नतून रेसिपी निये, गाजरेर शाही लाड्डू। एटार नामटा केनो शाही हयेछे सेटा आमार पुरो भिडियोटा देखले आपनारा सिक्रेट इनग्रेडियेंट्सगुलो जेने जाबेन आर आपनिओ बानिये फेलते पारबेन शाही गाजरेर लाड्डू। ए लाड्डूटा देखतेओ जेमन सुंदर, खेतेओ अनेक मजा, आपनार टेबिलके अनेक ब्राइट करबे, अपनार अतिथि आप्यायन के द्विगुण बाड़िए देबे। तो चलुन एबार चले जाई, आमी एई क्यारोटेर लाड्डूटा किभाबे तैरी करलाम सेगुलो आमी आपनादेरके एक एक करे देखिए दिच्छी। এই লাড্ডুটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কিলো ক্যারোট। আর এই ক্যারোটগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি স্টোভের উপরে একটা কুকিং পট বসিয়ে দিয়ে এতে আমি 2 কাপ মিল্ক অ্যাড করে দিলাম। আর এতে অ্যাড করে দিচ্ছি সেই গ্রেটেড করা রাখা ক্যারোটগুলো। তারপরে ক্যারোটগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব যাতে ক্যারোট আর মিল্কটা ভালোভাবে মিশে যায়। এ অবস্থায় আমি এটাকে 10 মিনিটসের জন্য লিড দিয়ে ঢেকে রাখব। তারপরে 10 মিনিটস পরে এসে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব এবং এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা মিল্কটা উপরে উঠে এসেছে এবং গাজরটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কন্টেনার কন্ডেন্স মিল্ক। আর দিব সুগার। আমি এখানে সুগার অ্যাড করেছি নিয়ারলি 2 কাপ। আপনারা এখানে কম বেশি করতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তবে আমার ক্যারোটটা অত বেশি সুইট ছিল না, এর জন্য আমাকে আবার 2 কাপের মতো সুগার অ্যাড করতে হয়েছে। তারপরে এই সুগার কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে এগুলো খুব ভালো করে মিশে যায় ক্যারোট আর মিল্কের সাথে। এই পর্যায়ে এসে আমি এতে একটু ফুড কালার অ্যাড করব, প্রায় 1/2 টিস্পুনের মতো। আমি এখানে ফুড কালারটা দিচ্ছি, এটা হলো অপশনাল, তবে দিলে আপনার এই লাড্ডুর কালারটা একটা নাইস ভাইব্রেন্ট হয়, দেখতে অনেক লুক্রেটিভ লাগে। সো আমি এই ফুড কালারটা অরেঞ্জ কালার ফুড কালারটা অ্যাড করেছি। ফুড কালারটা দেওয়ার পর এটাকে আবার একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কালারটার সাথে আপনার ক্যারোটটা ভালো করে মিশে যায়। এখানে দেখতে পাচ্ছেন ক্যারোটটা কিন্তু 75% আমার কুকড হয়ে গিয়েছে। এখন আমার মিল্কটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এই যে আমার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। আমি এটাকে আরও শাহি ফ্লেভার আনার জন্য এখানে 2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এতে যেটা হবে টেস্টটা একটা ক্রিমি টেস্ট আসবে আপনার এই লাড্ডুটাতে। তারপরে মিল্কটা দিয়ে আমি এটাকে এভাবে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো যাতে পাউডার মিল্কটা ক্যারোটের সাথে ভালো করে মিশে যায়। এবং খেয়াল করবেন কোনো ক্রমে এটাকে বার্ন করা যাবে না, অলওয়েজ আপনার স্টোভের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, এটা আমি বারবার বলার চেষ্টা করছি। এই যে এখন আমার পাউডার মিল্কটাও ক্যারোটের সাথে ভালো করে মিশে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন গ্রিন এলাচের পাউডার, 1/2 কাপ আলমন্ড, এটাওকে গ্রেট করে নিয়েছি, 1/2 কাপ পেস্তাশিও, আর সবশেষে এতে অ্যাড করে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। এই ঘি দেওয়ার কারণে এটার ভিতরে একটা শাহি ফ্লেভার আসবে আরও এটা টেস্ট করে তুলবে। এই পর্যায়ে কোনো ক্রমে লিড ইউজ করা যাবে না। আর এখন আমাকে এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, দ্যাট মিন্স ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। আর এই পর্যায়ে স্টোভের ফ্লেমটাকে আরও একটু লো করে দিতে হবে, কারণ এখন কোনো অটারি ভাব নাই, এরকম কন্টিনিউয়াস নাড়তে হবে এবং স্ট্যান্ড বাই আপনাকে স্টোভের কাছে থাকতে হবে, কোনো ক্রমে আপনি স্টোভ লিফ করতে পারবেন না। তো এইভাবে নাড়তে নাড়তে যখন আপনারা দেখতে পারবেন এইরকম একটা আঠালো স্টিকি ভাব চলে আসছে, তখনই বুঝতে হবে আমার লাড্ডুটা রেডি হয়ে গেছে বল বানানোর জন্য। সো এই পর্যায়ে চুলাটাকে আমি স্টপ করে দিচ্ছি। এখন
আর এটাকে আমি টাইম দিব কুল ডাউন হওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত এটা টাচ করার মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। হাফ অ্যান আওয়ার পরে আমার ডোটা এখন পুরোপুরি কোল, আমি লাড্ডু এখন বানিয়ে নিতে পারবো। এখন আমি হাতের তালুতে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নিয়ে এই লাড্ডুর ডোটা হাতে নিয়ে এইভাবে একটু রাউন্ড শেপ করে মাঝারি সাইজের আকারে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কতটুকু সাইজের বানাতে চান, বেশি ছোটো না মিডিয়াম, দ্যাটস আপ টু ইউ। তো আমি এরকম মাঝারি সাইজের করে বানিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে একটা সার্ভিং ট্রেতে লাইন করে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, যাতে আমার ডেকোরেশন করতে ইজি হয়। এই তো আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন হলো ডেকোরেশনের টাইম। আমি কিছু পেস্তাশিও অনেক নাইস করে কেটে নিয়েছি, যেটা এখন এই লাড্ডুর উপরে নাইস করে বিছিয়ে দিচ্ছি একটু একটু করে। দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, অরেঞ্জের সাথে গ্রিনের একটা গুড কম্বিনেশন হয়। অ্যান্ড দ্য টপ অপ আমি শ্রেডেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আরও ফ্লেভার এবং ডেকোরেশন সব কিছু মিলে একাকার হয়ে যায়, একটা শাহি ফ্লেভার ঘিয়ের জন্য খেতে সব কিছু মিলে, আসলে না খেলে এটা বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আমার এই শাহি লাড্ডু বলার একটাই কারণ, আমার টপিংগুলো আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, দ্যাট মিনস আপনার পেস্তাশিও আর হলো কোকোনাট, এই দুটো মিলে এটার টেস্টকে আরও শাহি করে তুলেছে। সো ভিউয়ার্স, এই তো আমি আপনাদের সামনে শাহি ক্যারটের লাড্ডু কীভাবে করা যায় এবং এটা কতটা শাহি করে তোলা যায় সেটাই আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে এবং সহজভাবেই বুঝে নিতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমাকে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুল করবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা কি জানেন আপনাদের এই ছোটো ছোটো কমেন্ট আমাকে নতুন করে ভিডিও আপলোড করার জন্য ইন্সপিরেশন দেয়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মেনি মেনি থ্যাংকস। আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই আপনারা নোটিস পেয়ে যাবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, নেক্সটে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, আমার জন্য আর আমার পরিবারের জন্য প্লিজ দোয়া করবেন, যে যেখানে থাকুন আপনারাও ভালো থাকুন। অ্যান্ড কিপ ওয়াচিং সীমাস কর্নার, বাই, খোদা হাফেজ।